দীর্ঘ বছরের অপেক্ষা, কবে গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলবে? গত 15ই মার্চ সর্বসাধারণের জন্য সেই অপেক্ষার অবসান হল। খুব সহজেই গঙ্গার কড়া দিয়ে যাত্রীরা শহরের দিকে চলে আসবে, যা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হল। চালু হলো আন্ডার ওয়াটার টানেল। এই মেট্রো চলবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে রয়েছে গঙ্গা, যেখানে 520 মিটার দীর্ঘ গঙ্গা মাত্র 46 সেকেন্ড সময় লাগবে পার হতে। স্বাভাবিকভাবেই যাত্রীদের কাছে এটা অবিশ্বাস্য বিষয় যে চোখের পলকে দীর্ঘ হুগলি নদীর নিচে দিয়ে 46 সেকেন্ডে পার হওয়া যাচ্ছে। বিশেষভাবে এই জায়গাটিকে নীল রঙের আলো দিয়ে চিহ্নিত করা হয়েছে। মজার ব্যাপার, মাটির এত নিচেও মোবাইল ফোনের নেটওয়ার্ক একেবারে অবিচ্ছিন্ন থাকবে, কারণ নদীর তলায় বসেছে অপটিক্যাল ফাইবার। কলকাতা মেট্রো রেল সূত্রের খবর অনুযায়ী এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো চলবে সকাল 7টা আর শেষ মেট্রো ছাড়বে 9টা 45 মিনিটে। রবিবার পরিষেবা বন্ধ থাকবে। সারাদিনে মোট 130টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে। ব্যস্ত সময় 12 মিনিট অন্তর, অন্য সময় 15 মিনিট অন্তর এই পরিষেবা পাওয়া যাবে।
ধন্যবাদ।